আমি বলেছিলাম যে পরবর্তী যে ভিডিওটা আমি আনবো সেটা বেসিক্যালি হবে ডাব্লিউ পিজির যে কাউন্সেলিং সেটা ফুল প্রসেসটা কীরকমভাবে কাউন্সেলিংটা হয় কী কী স্টেপ থাকে তো সেইগুলো নিয়েই আমি এখন আলোচনা করব তো ডাব্লিউ পিজির যে কাউন্সেলিং সেটা মেনলি তিনটে রাউন্ডে হয়ে থাকে তো একটা হচ্ছে যেটা ফার্স্ট রাউন্ড আর যেটাকে বলা হয় তোমার অ্যালটমেন্ট রাউন্ড ওকে তারপর দু নম্বর যেটা সেটা হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড এই যে আপগ্রেডেশন রাউন্ড আর তিন নম্বর হচ্ছে মপ আপ রাউন্ড ঠিক আছে তো ফার্স্ট রাউন্ড যেটা হয় অ্যালটমেন্ট রাউন্ড তার কিছু কিছু স্টেপ থাকে ফার্স্ট হচ্ছে রেজিস্ট্রেশন মানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে ফার্স্ট স্টেপে ধরো মনে করো কাউন্সেলিং স্টার্ট হলো কাউন্সেলিং একটা ডেট দিল তো তোমাকে সেই ডেটে কিন্তু রেজিস্ট্রেশনটা করে নিতে হবে তারপর অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করতে হবে তারপর একটা ফি পেমেন্ট করতে হয় তো এটা আমাদের সময় ছিল তিনশো টাকা তো তোমরা একবার দেখে নেবে তোমাদের গাইডলাইনসে কিন্তু হয়ে বলে দেবে কাউন্সেলিংয়ের আগে ওকে এরপর চয়েস ফিলিং চয়েস ফিলিংটা কীরকম হবে না সাপোজ ধরো তোমার একটা র্যাঙ্ক হয়েছে দশ হাজার তো এর বেসিসে তোমার কতগুলো চয়েস থাকবে সেগুলো কিন্তু ওখানে শো করবে ধরো সাপোজ তোমার চয়েস সাতশো বাষট্টিটা রয়েছে তো এতগুলো তুমি চয়েস করতে পারো এতগুলো কলেজ রয়েছে তো তখন তুমি কি করবে ওখানে সেইগুলো থেকে চয়েস করবে কি তোমার যে প্রেফারেন্স ওয়াইজ চয়েস করবে তো আমি ব্রাঞ্চ ওয়াইজ এবং কলেজ ওয়াইজ একটা লিস্ট তোমাদের নেক্সট ভিডিওতে দেব তো সেখান থেকে তোমরা কিন্তু চয়েস ফিলিংটা ভালোভাবে আবার বুঝে নিতে পারবে তো চয়েস ফিলিং যখন করলে চয়েস ফিলিং কমপ্লিট ধরো তোমার হয়ে গেল তারপর যে স্টেপ সেটা হচ্ছে চয়েস লকিং এই চয়েস লকিংটা একটা মেন ফ্যাক্টর তুমি যদি ঠিকঠাক চয়েস ফিলিং না করেই লক করে দাও তাহলে কিন্তু সেটা তোমার পক্ষে একটা অসুবিধার সৃষ্টি করতে পারে দেখো অনেকে র্যাঙ্ক ভালো করে কিন্তু প্রশ্ন হচ্ছে চয়েস ফিলিং চয়েস লকিং এই সবের কিছু কিছু ভুলের জন্য ছোটোখাটো কিছু কাউন্সেলিংয়ের ভুলের জন্য কিন্তু সে ভালো সিটটা পায় না তো এই যে চয়েস লকিংটা হয় এটা ওনলি তুমি আগে কনফার্ম হয়ে নেবে কনফার্ম হয়ে নেওয়ার পর তুমি চয়েস লক করবে ঠিক আছে যে এই লিস্টগুলো আমার ঠিক আছে তো এরপর আমি চয়েস লক করতে পারি আচ্ছা চয়েস লকিং তুমি যদি নাও করো তো যে ডেটটা থাকে ধরো পঁচিশ তারিখ পর্যন্ত চয়েস লকিংয়ে লাস্ট ডেট তো সেই পঁচিশ তারিখের পর কিন্তু তোমার চয়েসগুলো অটোমেটিক লকড হয়ে যাবে আচ্ছা এরপরে আসছে রেজাল্ট তো সবশেষে তোমার ধরো একটা ডেট দিয়েছি ধরো এক তারিখ তখন তোমার রেজাল্ট পাবলিশ হবে তো রেজাল্টটা ধরো পাবলিশ হলো রেজাল্টটা পাবলিশ হওয়ার পর এবার দুটো কেস হতে পারে হয় তুমি কোনো সিট পেয়েছ আদারওয়াইজ তুমি কোনো সিট পাওনি যদি তুমি কোনো সিট পেয়ে থাকো ঠিক আছে যদি সাপোজ তুমি ধরো কোনো একটা সিট পেলে ঠিক আছে তো সিট পেলে তোমার যে পরবর্তী স্টেপ সেগুলো কি হবে পরবর্তী স্টেপ তোমার হবে পে সিট অ্যাকসেপ্টেন্স ফি তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে সেটা কি না তোমার যখন একটা সিট অ্যালট হয়ে গেলো তখন তোমাকে সিটটা অ্যাকসেপ্ট করতে হবে তুমি যে সিটটা নিচ্ছো তাই জন্য একটা অ্যাডভান্স বুকিং করতে হয় সেটা হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স ফি তো এটা হচ্ছে ফাইভ থাউজেন্ড রুপি তো এটা সাপোজ তুমি পে করলে পে করার পর তোমার যে স্টেপগুলো হবে সেটা হচ্ছে গো ফর ডকুমেন্ট ভেরিফিকেশান আগের ভিডিওতে আমি তোমাদের বলেছি কী কী ডকুমেন্টস লাগবে সেইগুলোর সাথে তুমি যে কলেজে অ্যালটমেন্ট পেয়েছো সেই কলেজের ওয়েবসাইটে চেক করবে তোমাকে একটা প্রফরমার দেবে ফর মেডিকেল সার্টিফিকেট অ্যান্ড ফর অ্যান্টি রেকিং তো সমস্ত কিছু নিয়ে কিন্তু তুমি সেদিন এগুলো নিয়ে যাবে গো ফর ডকুমেন্ট ডকুমেন্ট জন্য তারপর সেখানে হয় তুমি অ্যাডমিশান নিতেও পারো অথবা নাও নিতে পারো যদি তুমি অ্যাডমিশান নিয়ে নাও তো ঠিক আছে তুমি আর সেকেন্ড রাউন্ডে বসতে পারবে না কিন্তু যদি তুমি অ্যাডমিশান নাও তাহলে তুমি কিন্তু আপগ্রেডেশান রাউন্ডে বসতে পারো তো ধরো তুমি অ্যাডমিশান নিয়ে নিলে তাহলে তুমি তো সেকেন্ড রাউন্ডে বস বসতে পারবে না এবার প্রশ্ন হচ্ছে তুমি কি থার্ড রাউন্ডে বসতে পারবে হ্যাঁ অবশ্যই পারবে থার্ড রাউন্ডে যে কেউ বুঝতে পারবে যারা ডাব্লু বিজি রেজিস্ট্রেশন করেছে ঠিক আছে তো যদি তুমি না নাও অ্যাডমিশন তাহলে তুমি আপগ্রেডেশন রাউন্ডে বসতে পারবে ঠিক আছে এরপর ফার্স্ট রাউন্ডে যাদের অ্যালটমেন্ট আসেনি তারা কী করবে জাস্ট ওয়েট করবে ওয়েট করবে তাদের সিট অ্যালট হয় কি না সেকেন্ড রাউন্ডে তো এরপর যেটা আসছে সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ড ঠিক আছে সেকেন্ড রাউন্ডে মেনলি আমাদের কিছু সেরকম কিছু করাই নেই সেকেন্ড রাউন্ড হচ্ছে আপগ্রেডেশন রাউন্ড সেকেন্ড রাউন্ডে ধরো রেজাল্ট বেরোলো তো রেজাল্ট বেরোলো সাপোজ ধরো পাঁচ তারিখ তো রেজাল্ট বেরোনোর পর হয় কারো অ্যালটমেন্ট আসতে পারে আবার কারো অ্যালটমেন্ট নাও আসতে পারে তো যাদের অ্যালটমেন্ট এসছে এই ধরনের ক্যাটাগরি মানে কত ধরনের স্টুডেন্ট হতে পারে দু ধরনের প্রথমত যারা ফার্স্ট রাউন্ডে অ্যালোট পেয়েছিলো অ্যালোটেড হয়েছিল। তারা আবার সেকেন্ড রাউন্ডে অ্যালোটেড হয়েছে আদারওয়াইজ যারা ফার্স্ট রাউন্ডে অ্যালোটেড হয়নি তারা সেকেন্ড রাউন্ডে অ্যালোটেড হয়েছে তো এই দুটো কেস হতে পারে যদি কেউ ফার্স্ট রাউন্ডে কোনো কিছু না পেয়ে সেকেন্ড রাউন্ডে পায় ভালো করে কথাটা শোনো যদি কেউ ফার্স্ট রাউন্ডে কিছু না পেয়ে সেকেন্ড রাউন্ডে অ্যালোটেড হয় তাহলে তাকে ফ্রেশ অ্যালোটার হিসেবে ধরা হবে এবং সে পাঁচ হাজার টাকা সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করবে যখনই সে সিট পাবে তখনই পাঁচ হাজার টাকাটা পে করে নেবে ঠিক আছে পে করার পর ওখানে প্রভিশনাল যে সিট অ্যালটমেন্ট লেটার সেটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে তারপর তুমি আবার সেই ডকুমেন্টসগুলোকে রেডি করবে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে কলেজে যে ডেট দেবে সেই ডেটের মধ্যে তারপর সেখানে তুমি অ্যাডমিশান নিতে পারো দেখো এখানে কিন্তু অ্যাডমিশান নেওয়াটা মাস্ট কারণ সেকেন্ড রাউন্ডে তুমি যদি অ্যাডমিশান না নাও সাপোজ তুমি ফার্স্ট রাউন্ডে কোনো একটা সিট পেয়েছিলে তুমি সেটাকে অ্যাডমিশান না নিয়ে তোমার কিন্তু সিটটা রিজার্ভ ছিল ঠিক আছে তারপর তুমি সেকেন্ড রাউন্ডে আপগ্রেড করলে তুমি যদি সেকেন্ড রাউন্ডে কিছু না পেতে তাহলে তোমার ফার্স্ট রাউন্ডে সিটটা রিজার্ভ থাকতো কিন্তু তুমি যদি সেকেন্ড রাউন্ডে কোনো না নাও তাহলে কিন্তু মপ আপ রাউন্ডে তুমি যদি কিছু না পাও ধরো সাপোজ তুমি সেকেন্ড রাউন্ডে অ্যাডমিশান নিলে না এবং তুমি মপ আপে পার্টিসিপেট করলে এবং মপ আপে ধরো তুমি কিছুই পেলে না তখন কিন্তু তোমার এই সেকেন্ড রাউন্ডের সিটটা রিজার্ভ থাকবে না তার জন্য এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সেকেন্ড রাউন্ডে তোমাকে অ্যাডমিশনটা অবশ্যই নিতে হবে ঠিক আছে আর যদি তুমি শিওর থাকো যে না মা আমি আমি না কিছু পেয়ে যাবো তাহলে তুমি নাও নিতে পারো ঠিক আছে আচ্ছা এবারে আদার কেস হচ্ছে ধরো আপগ্রেডেশন রাউন্ডে কারোর সিট এলো না ঠিক আছে হয়তো সে ফার্স্ট রাউন্ডেও আসেনি এবং সেকেন্ড রাউন্ডেও আসেনি যার এরকম কেস হবে যে কোন ফার্স্টেও আসেনি সেকেন্ড রাউন্ডেও আসেনি তাকে কিন্তু পার্টিসিপেট করতে মপাপ মা রাউন্ডে আর যদি এরকম কোনো স্টুডেন্ট থাকে যার ফার্স্ট রাউন্ডে এসেছিলো সে আপগ্রেড করেছে আপগ্রেড করার পর তার সেকেন্ড রাউন্ডে কোনো সিট আসেনি সেক্ষেত্রে তার কিন্তু ফার্স্ট রাউন্ডের যে সিট সেটা কিন্তু রিজার্ভ থাকবে ঠিক আছে তো এটা গেল সেকেন্ড রাউন্ডের ডিটেলস এরপরে আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে থার্ড রাউন্ড বা মপ আপ রাউন্ড দেখো মপ আপ রাউন্ডের যেটা কী হয় মপ আপ রাউন্ডের যে স্টেপ সেটা ফার্স্ট তোমাকে রেজিস্ট্রেশন আবার ঘুরে দেবে মপ রাউন্ডটা সম্পূর্ণ আলাদা রাউন্ড দুটো ফার্স্ট এবং সেকেন্ড রাউন্ডের সাথে এর কোনো রিলেশনই নেই এটা হচ্ছে সম্পূর্ণ একটা আলাদা রাউন্ড এটার এটা এভরিবডি এলিজিবল ডাব্লিউ বিজি রেজিস্ট্রেশন যারা যারা করেছ সবাই কিন্তু এর জন্য এলিজিবল তো এতে কী করতে হবে ফার্স্ট তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে তারপর পে ফি ফি পে করতে হবে দুশো টাকা সামথিং থাকে তারপর হচ্ছে চয়েস ফিলিং করতে হবে এখানেও তোমাকে আবার চয়েস ফিলিং করতে হবে আগে যে চয়েস ফিলিং তুমি করেছিল ফার্স্ট রাউন্ডে বা সেটা কিন্তু তোমার এখানে কোনো কাজে লাগবে না তোমাকে আবার করে চয়েস ফিলিং করতে হবে আচ্ছা তো তারপর আবার চয়েস লকিং সে সেমভাবে তারপর রেজাল্ট ধরো এর রেজাল্ট বেরোলো ঠিক আছে এবং রেজাল্টে হয় দুটো কেস হতে পারে এক ধরো সিট কেউ পেয়েছে ঠিক আছে ধরো কেউ ফার্স্ট রাউন্ডে পেয়েছিলো সেকেন্ড রাউন্ডও পেয়েছিলো আবার সে মাফা দিয়েছে মাফাও পেয়েছে তো সেক্ষেত্রে সে সিটটাকে অ্যাকসেপ্ট করতে পারে তাকে কিন্তু এক্ষেত্রে কোনো ফি পেমেন্ট করতে হবে না সিট অ্যাকসেপ্টেন্স ফি বিকজ সে অলরেডি যখন ফার্স্ট বার পেয়েছিলো তখন পে করে দিয়েছিলো কিন্তু এমনও যদি কোনো ক্যান্ডিডেট থাকে যারা এই প্রথমবার সিট পেয়েছে মাপাপে তারা কিন্তু সিট অ্যাকসেপ্টেন্স ফি প্রথমে পে করবে তারপরে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যাবে তারপর সেখানে অ্যাডমিশন নেবে যদি অ্যাডমিশান নাও তাহলে কিন্তু তুমি সিট আর পেলে না ঠিক আছে আর ধরো কারোর মা পাপ রাউন্ডের সিট আসেনি সে হয়তো সেকেন্ড রাউন্ডে সিট পেয়েছিল বাট মা পাপে আসেনি তো যদি সেকেন্ড রাউন্ডে সে অ্যাডমিশন হয়ে থাকে তাহলে তার সিটটা রিজার্ভ থাকবে সেকেন্ড রাউন্ডের সিটটা আদারওয়াইজ সিটটা কিন্তু রিজার্ভ থাকবে না এবারে যদি কেউ মপ আপ রাউন্ডের সিট না পায় এবং ধরো সে সেকেন্ড রাউন্ডেও কিছু পায়নি মপ আপেও কিছু পেলো না তো তাকে তখন কি করতে হবে ওয়েট করতে হবে ফর ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এটা হচ্ছে তার লাস্ট ভরসা ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এটা কখন হয় এটা প্রতিটা কলেজে আলাদা আলাদা সময়ে হয় এটা হচ্ছে যখন আমরা যেটা এই যে যেটা পুরোটা বললাম এটা হচ্ছে ডাব্লু বিজে কাউন্সিলিংয়ের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজটা হয় যেটা সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড ফেজটা ওটা কিন্তু ফার্স্ট ফেজ কমপ্লিট হওয়ার কিছু দিনের পর কলেজগুলো সেকেন্ড ফেজটা কন্ডাক্ট করে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং তো এর সম্পর্কে একটা আলাদা ভিডিও আমি আমার চ্যানেল নিয়ে আসবো তো এখন এইটুকুই জেনে রাখো ডিসেন্ট্রালাইজ কাউন্সেলিং প্রতিটা কলেজে আলাদা আলাদাভাবে হয় এটা নোটিশ দিয়ে দেয় সমস্ত ডকুমেন্টস তোমাকে রেডি করে রাখতে হবে সে তবে একটা জিনিস খেয়াল রাখবে ডিসেন্টালাইজে কিন্তু কাট অফ অনেকটাই হাই হতে পারে সেটা কলেজ ওয়াইজ নির্ভর করে তো আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাথে দেখো এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ